आज कोटि कोटि मानुष भाषे पानीते आज कोटि कोटि मानुष भाषे पानीते आछो कि केउ दुर्दिने आज पाशे दाड़ाते कोटि कोटि मानुष भाषे पानीते आज कोटि कोटि मानुष भाषे पानीते पानी रयेछे এবং এখানে সিলেটের অনেকের সাথে যোগাযোগের মাধ্যমেই আমরা এখানে কাজগুলো পরিচালনা করছি। আমরা জাতি হিসাবে সবাই কাজ করছি, আশা করি সবাই বন্যাস্তদের পাশে এগিয়ে আসবে। আপনাদের কষ্টের দেওয়া টাকা ইনশাআল্লাহ আমানতের সাথে আমরা নিয়ে এসেছি। সম্মানিত দর্শক, আপনারা যারা আজকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনারা জানেন সিলেটে ভয়াবহ বন্যা কবলিত অঞ্চল হয়েছে। এখানে মানুষের শুকনো খাবারের অনেক কষ্ট রয়েছে। আমরা ফ্রেন্ডস জোন বন্ধুবান্ধবদের পক্ষ থেকে যেই আয়োজন, যেই কার্যক্রম শুরু করেছিলাম, আমাদের কার্যক্রম এখন পুরো দমে চলমান। আজকে রাতে আমাদের 10 টন মালামালের মানে প্রায় ট্রাক এসেছে, মালামাল এসেছে এবং অলরেডি একটা ট্রাকের মাল আনলোড করা চলতেছে। এখান থেকে আমরা এগুলো নিয়ে যাব এবং বিয়ানীবাজার সহ কোথায় জানি বিতরণ করবো, গোয়াইনঘাট যেই সমস্ত অঞ্চলগুলোতে মানুষ যায় না, আজকে আমরা সেই মালামালগুলো বিতরণ করব, সেখানে মালামালগুলো বিতরণ করব। এবং আমাদের 5 দিনের যেই কার্যক্রম রয়েছে তার মধ্যে আজকে তৃতীয় দিন এবং আজকে প্রায় সবাই আছেন, কলরবের যারা দায়িত্বশীল রয়েছেন, সাইদ আহমদ ভাই, বদ্রুজামান ভাই, তারপরে হলো মাহফুজুর রহমান, জাবের ভাই, তারপরে মুক্তি রেজাউল করিম আবরার সাহেব সহ আমরা যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছি সবাই এখানে রয়েছেন। আজকে ওনারা কালকে রাতেই চলে এসেছেন এবং সবাই মিলে আজকে আমরা যাব বিতরণের জন্য। এখানে এই মালামালগুলো আনলোড চলতেছে, বড় ট্রাক হওয়ার কারণে ভিতরে আমরা ঢুকাইতে পারি নাই, যে কারণে ছোট ট্রাকে করে আমরা এগুলো আমাদের যেখানে আমরা এগুলো রাখবো সেখানে নিয়ে যাচ্ছি আর কি। তো যারা আমাদের সাথে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে চান আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এই পেজে এবং ফেসবুকে, অনেক জায়গাতেই আমাদের বিকাশ নাম্বারগুলো অলরেডি দেওয়া হয়েছে এবং এই বিকাশ নাম্বারগুলোতে আপনারা চাইলে টাকা পাঠাতে পারেন এবং আমাদের সাথে এই মহতি কাজে অংশগ্রহণ করতে পারেন। এবং কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব এই বিকাশ নাম্বারগুলো দিয়ে দেওয়ার জন্য। এবং আশা করি বন্যার্তদের, যারা বন্যার্ত রয়েছেন, যার যার সাধ্যমতো সবাই এখানে দাঁড়াবেন। যদিও আমরা যেটুকু বুঝেছি যে এখানের পরিস্থিতি আসলে খুবই খারাপ, মানুষজন অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করব সংশ্লিষ্ট মহল যারা রয়েছেন তারা এদিকে আরও ভালোভাবে খেয়াল করবেন। এবং একই সাথে যেই জিনিসটা আপনাদেরকে বলবো যে আমাদের কার্যক্রম অত্যন্ত গোছালো হচ্ছে এবং এখানে যেহেতু আমাদের বন্ধু মহলের মধ্যে সিলেটের অনেকেই আছেন, যে কারণে আমাদের কাজ করাটা অত্যন্ত সহজ। তো যারাই এই কার্যক্রম বা বন্যার্তদের জন্য কিছু করতে চান অবশ্যই আমাদেরকে বিশ্বস্ততার সাথেই আপনারা পরিশ্রম, যেহেতু আমরা নিজের সিলেটের লোকজন দিয়েই কাজ করাচ্ছি সেই হিসাবে আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এবং আজকে বিতরণের সময় আমরা চেষ্টা করব লাইভে আসতে, যদিও টিকাপলা বলেছেন যে পুরো অঞ্চল যাওয়া যাবে না, এখানে প্রচণ্ড পানি আছে। তো আমরা চেষ্টা করব আবার লাইভে আসতে। আর যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান এই কার্যক্রমে, আপনারা বিকাশে এবং নগদ রকেট সহ অনেকগুলো নাম্বার রয়েছে, এই পোস্টারটা অলরেডি অনেকেই প্রচার করেছেন, আপনারা আমরাও কমেন্ট বক্সে পোস্টারটি দিয়ে দিচ্ছি, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন চাইলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। আমাদের আজকের কার্যক্রমের মূল কাজ অলরেডি চলমান। এখানে সবাই মালামাল লোড করছে নৌকায়, এগুলো আমরা আজকে নিয়ে যাব এই বন্যার্তদের জন্য। এখানে প্রায় 300 আচ্ছা আমি আসবো সবাই কাজ করছে। সকাল থেকে আমাদের কার্যক্রম চলমান, যার ধারাবাহিকতায় এখন আমরা গোয়াইনঘাটের দিকে যাচ্ছি।
এখান থেকে আমরা যাব নৌকায় করে। সবাই কাজ করছে আলহামদুলিল্লাহ। আমরা ট্রাকে করে মালামাল লোড করে নিয়ে এসেছি। আমাদের রেজাল ক্যামেরা ভাই বলেন কিছু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই ভালো আছেন? দোয়া চাই। আমরা ওই দুর্গম এলাকায় সীমান্ত এলাকায় যাবো ইনশাল্লাহ। আমরা সবার মতামত নিব, সবার অনুভূতি জানবো। জামান ভাই কিছু বলেন। কি আর বলবো, আমাদের তো চলমান, আমরা চলছে আলহামদুলিল্লাহ। তৃতীয় দিনের মতো আমরা সিলেটে কাজ করছি ধারাবাহিকতায়। সারা বাংলাদেশ যেখানে দুর্গত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হবে সেখানে আমাদের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। দেশে আসলে সামুদ্রিকভাবে আমরা জাতি হিসাবে সবাই কাজ করছি এবং এটা আমাদের উচিত। বাংলাদেশের সবচেয়ে গৌর যে গুণটা, এটা হলো আমরা একে অপরের সমস্যায়, একে অপরের দুর্যোগে আমরা সবাই একসাথে সাহস যোগাই, এটা হলো ভালো লাগার বিষয়। তো আমি ধন্যবাদ জানাই যারা আমাদের এই আয়োজনে আমাদের সাথে আছেন, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, আরও যারা অন্য জায়গা থেকে আমাদের সাথে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওমর ফারুক ভাই আমাদের সাথে আছেন, দিন সেবা ফাউন্ডেশনের। ওমর ফারুক ভাই বলেন, কাজের অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, কিছু যে করতে পারতেছি ভাইদের সাথে আইসা, এই জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমাদের এই কার্যক্রমে দিন সেবা ফাউন্ডেশন অনেক বড় একটি অংশগ্রহণ আছে। আমরা এই জন্য ওমর ফারুক ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে আমরা ওমর ফারুক ভাইয়ের কথা আরও শুনবো। সবাই কাজ করছে এখানে, মোর্শেদ আছে আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সবার পরিচিত মুখ, শায়খে কুয়াকাটা মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব রয়েছেন আমাদের সাথে। আমরা ওনার কিছু বক্তব্য শুনবো। জি জাবের ভাই বলেন। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে আমরা, আমাদের টিম আগে এখানে পৌঁছে গেছে, কাজ চলতেছে, আমরা এখন সশরীরে উপস্থিত হয়েছি সবাই। আর এটা সত্যি খুবই আমাদের জন্য একটি, আমরা মানব হিসাবে গর্বের বিষয় এবং আশা করি সবাই এই বন্যার্থীদের পাশে এগিয়ে আসবে। এবং আমাদের টিম যারা কাজ করতেছে, টিম আপনারা যারা সহযোগিতা করতে চান, আমরা ইনশাল্লাহ আমানতদারিতার সাথে পৌঁছে দেব। আপনারা আমাদের উল্লেখিত নাম্বারগুলোতে আপনার অনুদান পাঠাবেন, সবাই দোয়া করবেন। যে আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং সারা দেশে পরিচিত মুফতি সাইদ আহমদ সাহেব, উনিও কাজ করছেন, সবাই যার যার জায়গা থেকে কাজ করছেন। আমরা সাইদ আহমদ ভাইয়ের দুটো কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা আপনাদের কষ্টের দেওয়া টাকা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমানতের সাথে আমরা নিয়ে এসেছি গয়নঘাটে। আমাদের দুই গাড়ি নিয়ে এসেছিলাম, এক গাড়ি আজকে দিচ্ছি, শেষ করে আরেক গাড়ি আমরা দেবো। সব আরও যারা এখনো পর্যন্ত টাকা পাঠাচ্ছেন, আপনাদের সবের নিয়ত যারাই করছেন, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এখানে চা, অলরেডি আমাদের তিন দিন চলতেছে, তো আগামী দুই দিন চলবে, তারপরে ইনশাআল্লাহ আমরা অন্যদিকে দেবো, যে সমস্ত এরিয়াগুলো বন্যায় কবলিত হয়ে আছে। তো আমরা আগে সিলেটের কাজগুলো শেষ করছি, তো দোয়া করবেন। পাশাপাশি যারা এই পর্যন্ত সহযোগিতা করেছেন, সকলের সুস্থতা কামনা করে আল্লাহ পাক যেন এই সমস্ত সৎকা এবং দানের মাধ্যমে বালা মুসিবত দূর করে এবং আমাদের দেশকে গজব আজাব বন্যা সব কিছু থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে। ধন্যবাদ। আমাদের সাথে আরও অনেকেই কাজ করছেন, জাহিদ, আমরা জাহিদের বাসায় আসছি এবং এখানে নৌকা আজকে লোড হচ্ছে, নৌকা লোড করে আমরা জিনিসগুলো নিয়ে যাবো। আমাদের সাথে মুফতি নাজমুল ইসলাম কাসেমি সাহেব, নাজমুল ভাই কিছু বলবেন না, কাজ করছেন। আমরা দেখছি সবাই মালামাল নিয়ে আসতেছে, ওই যে আমাদের ট্রাক থেকে মাল আনলোড হচ্ছে। আবরার ভাই আছে সামনে, আবরার ভাইয়ের সাথে কথা বলেছি আগেই। আমরা আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে আমরা এদিকে এই যে বন্যার পানি, চতুর্দিকে পানি রয়েছে এবং এখানে সিলেটের অনেকের সাথে যোগাযোগের মাধ্যমেই আমরা এখানে কাজগুলো পরিচালনা করছি। এবং সকাল থেকে আমাদের যে ধারাবাহিক কাজ, সকাল থেকে চলমান কাজের মধ্যে সেই কাজের ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা এই ত্রাণগুলো নিয়ে যাচ্ছি। এখানে আজকে প্রায় 300-400 পরিবারের জন্য প্রায় এখানে প্যাকেট রয়েছে। আমরা সবগুলো প্রকৃতভাবে যারা আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি দেখি তাহলে দেখব যে এখানে চতুর্দিকে বন্যার পানি, বন্যার পানিতে সব কিন্তু ডুবে আছে এবং একটি মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে সিলেট যাচ্ছে, একটি মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু সিলেট যাচ্ছে। এখন আপনারা যারা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন,
আমাদের সাথে সবাই কাজ করছেন এবং যারাই যেভাবে আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এবং যারা আরও সহযোগিতা করতে চান, আমরা এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে অত্যন্ত গোছালোভাবে আমাদের কাজ হচ্ছে এবং এই কাজগুলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই করছি। আপনাদের যেই অংশগ্রহণ, এই অংশগ্রহণ আমাদের কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দিয়েছে। তো আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে আপনাদের যার যার জায়গা থেকে সাধ্যমতো অংশগ্রহণ করবেন এবং এই কাজগুলো যাতে আরও ভালোভাবে আমরা করতে পারি সেই দোয়া আমাদেরকে করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও আপডেট জানাবো। যারা ত্রাণ বিতরণের সময় যারা প্রকৃত হকদার তাদের সাথেও আমরা কথা বলবো, তাদের পরিস্থিতি আমরা জানবো। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আমরা চাই যে যার যার জায়গা থেকে সবাই যেন এই কাজগুলোতে সর্বোচ্চ অংশগ্রহণ করেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।